জলপাইগুড়ি শহর জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। উদ্বেগ প্রকাশ করল পুরসভা। গত 24 ঘন্টায় জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 জন। এই নিয়ে শহরে গত 1 সপ্তাহে আক্রান্ত হয়েছেন 37 জন নাগরিক। গত 5-6 দিনে ছিল 29 জন, আজকে আরো 8। তার মানে সংখ্যা বেড়ে গিয়ে প্রায় 37-এ গিয়ে দাঁড়ালো, এবং এটা অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি শহরের মানুষের এবং জলপাইগুড়ি পৌরসভা। আমরা ইতিমধ্যে মাইকিং করছি এবং মানুষকে মাস্ক পরতে বলছি, এবং এর সাথে আমরা আর 2-1 দিনের মধ্যেই সারা শহর জুড়ে আবার সেই স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু করে দেবো। আমি কিন্তু আপনাদের মাধ্যমে শহরবাসীকে বলতে চাই যে যাদের বুস্টার ডোজ দেওয়া হয়নি, দয়া করে বুস্টার ডোজটা নিয়ে নিন, এবং 60 ঊর্ধ্ব এবং 60-এর নিচে যারা আছেন, কোভিড ওয়ারিয়ার লিস্টে নাম আছে, তারাও বুস্টার ডোজ নিয়ে নিন। করোনা নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন, করোনার কেস বাড়ছে, পরিস্থিতির দিকে নজর রয়েছে। এই মুহূর্তে করোনার কেস একটু বেশি আছে, মানে একটু বেড়েছে আর কি, আগের তুলনায় বেড়েছে। তবে সেই রকম কোনো মানে ভয়ের খুব একটা ই নেই, কারণ আমাদের এই মুহূর্তে 4টি পেশেন্ট ভর্তি আছে এবং তাদের নন অক্সিজেনের বেড়েই আছে, আর বাকিরা হচ্ছে হোম আইসোলেশনে আছে এবং সুস্থই আছে মোটামুটি। সেরকম কোনো রেসপিরেটরি ট্রাবল নিয়ে কোনো পেশেন্ট আমাদের নেই, ডেথ কোনো কিছু নেই এই মুহূর্তে। পরিস্থিতি উদ্বেগজনক বলছেন পুর কর্তৃপক্ষ। মানুষজনকে সচেতন করতে শহর জুড়ে শুরু হয়েছে প্রচার। দূরত্ব বিধি এবং মাস্ক বিধি যাতে মানুষজন মেনে চলেন, তার জন্য শহরের অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন পুরসভার কর্মীরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।